হজরতে জায়দ রাদি আল্লাহ গুতালান ঘু নবীর খেদমত করেছেন নবীর খেদমত করেছেন জায়দের মা বাবা এসেছে জায়দ কে নেওয়ার জন্য ইয়া রাসূল আল্লাহ আমি টাকা পয়সা দিয়ে আজাদ করে দিয়েছি যা আছে সব দিয়ে দিব নিয়ে যাব জায়েদ মাতা নত করে বসে আছে যাবে না মা বাবার সাথে নবী বললেন আমি তো আগে আজাদ করে দিয়েছি তোমরা জায়দ কে নিয়ে যাও তোমাদের সাথে বাড়িতে জায়দকে জায়ের মা বাবা বলেন বাবা ডেকে বলে রে জায়েদ চলো তোমার মা তোমার জন্য কান্না করতেছে রে জায়েদ চলো রে তাড়াতাড়ি করে চলো তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে জায়েদ নীরব কথা বলে না জায়েদ বলে না না বাবা আমি যাব না কেন যাব না নবীর খেদমত করেছি আমার নবী যতদিন ধরে খেদমত করেছি নবী এমন চরিত্রের নবী নবী কোনোদিন আমার প্রতি রাগ দুষা হয়ে তাকায় নাই সুবহানত দিন খেদমত করলাম একদিনও নবী কোনোদিন রাগ হয় না আমার প্রতি সুবহানাল্লাহ ডাক দিয়া বলে মা মা আমি যাব না আমি ওই করে তাকে যে ঘরে আল্লাহ কোরআন জিল হয় না আমি যেতে পারবো না এইরকম নবী আদর্শ শিক্ষা দিতেন তোমার পেয়েস তো তিন দিনের দিন ভাগিয়া চলে যায় যদি চলে যায় তোমার বদনাম রটায় দেয় আমার সারের এই দু সাথে জায়দ বলে আমার নবীর কোনো দোষ নাই কি নবী কোন দিন আমি রসুল্লাহ আমি আমি জায়দের দিকে গরম করে চক্ষুর আল করে নবী কোন দিন তাকায় নাই যারা ভালো আছে তারা তো মাঝে মধ্যে রাগ হয় গুসা হয় কিন্তু নবী এমন নবী বলে আমি খেদমত করেছি নবী কোন আমার দিকে চোখ লাল করে কোনদিন তাকায় মানে গুসা দেখায় না সুবহানাল্লাহ বলেন না আর যারা বলে আমার বোনের বাবা দিন শিখে না আমরা হলাম ওই নবীর উম্মত ওই নবীর উম্মত হও নবীর আশিক হও কেমন হইবা সাহাবীরা যেমন চরিত্র আদর্শবান হয়েছিল নবী যেভাবে শিখে দিয়েছিলেন যেভাবে নবীর ভালোবাসা তারা চর্চা করেছিল সেইভাবে ভালোবাসা চর্চা করো আমরা ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিজয় করতে 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 বাবাজি এক শহরের চৌরাস্তার মধ্যে চলে গেলেন বিজয় করার পরে বন্ধুরে আমার ওই চৌরাস্তার মধ্যে ইসান নবীর একটা মূর্তি ঝুলানো ছিল ঈশান নবীর একটা মূর্তি ঝুলানো ছিল গিয়ে দেখলেন সেখান পর্যন্ত যখন আমি আশ্রয় বিজয় করলেন ওই দিন যখন গেলেন চত চৌরাস্তার মুখে তখন কে জানি ঈসা নাকটা ভেঙে দিয়েছে এটা মূর্তি বানায় রাখছে তারা মুসলমানেরা না ঈসা অনুসারী দাবিদার কে জানে আগে নাকটা ভেঙে কি দিছে জেরুজালেমের চৌরাস্তার পর্যন্ত উনি বিজয় করে চলে গেছেন সেখানকার মধ্যে ওই নাকটা ঈসা নবীর কেটে দিয়েছে তো তারা বলল যদি তুমি ওই দাওয়াত দিতে দিতে এখানে আসিয়া আমাদের নবী কেউ সম্মান করেছো রে আমি তুমি আমার নবীর নাক কেটে দিয়েছো এটার বিচার হবে আগে

তখন তারা বলল যেহেতু স্বীকার করো না চৌরাস্তার মোড়ে তোমাদের নবী মোহাম্মদের একটা বাবাজি দেবটা বানাবো একটা বাবাজি বাসবাস্য বানাবো এরকম বানাইয়া তোদের নবীর নাকটা ভেঙ্গে দিব একটু চিল্লায় বলে না হজুবিল্লা আমাদের নবীর নাকি একটা মূর্তি চৌরাস্তায় দাঁড় করাবে দিয়ে এটার প্রতিশোধ হিসাবে নবীর নাক ভেঙ্গে। দিবে

দিয়া যে নাক কাটতে গিয়েছে নাক কাটিও না না এই দেখো ইশানবীর মূর্তির নাক গামার কাছে আমি পাতি নাক কেটে দিয়েছিলাম নিজে কেন জানো নি

তারা নবীর বেদ যদি শুইতে পারে না নিজের তাজা নাক ধরে দেয় তারাই প্রকৃত নবীর প্রকৃত আশিক উম্মত আমিও দেরি নাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ওই ময়দানে 300 এর বেশি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আর জোরে বলে এই হলো নবীর চরিত্র আর সাহাবীদের চরিত্র নবীর ভালোবাসা পেয়ে সাহাবীদের ভালোবাসে আর জোরে বলে বলে आरोप जुरे बोले अमर बने बाबा जी নবীর ভালোবাসা মোহাম্মদ বারে দাও নবীর এসকে বারে দাও সাহাবিরা নবীর ভালোবাসা বাড়ি ছেড়েছেন ঘর ছেড়েছেন দোকান ছেড়েছেন বিবি ছেড়ে দিয়েছে সম্পদ ছেড়ে দিয়েছেন। মক্কা থেকে মদিনা হিজরত করেছে বাড়ি ঘর ফেলে দিয়ে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে নবীর পাশে নামাজ পড়বে নবীর ভালোবাসায় তারা চলবে এরকম করেছে আজকে কেমন আশেক হইলা তোমার বাড়ির পাশে দিনই মাহফিল তোমার কম্বল তো তোমাকে চারে নাই তোমার ল্যাব তোমাকে চারে নাই তোমার দোকানদারি তোমাকে চারে নাই তোমার দোকান তোমাকে চারে নাই তোমার ব্যবসা তোমাকে চারে নাই তোমার আড্ডা তোমাকে চারে নাই কেমন হইলা রে মমিন বলা বলতে শুধু হবে না কাজে কামে আনতে হবে শুধু বলি ঠিক কাজে কামে নাই এরকম হবে না আমি যদি যদি আপনাকে ভালোবাসি আপনি যদি বলেন ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমি যদি না করি এটা ভালোবাসার প্রকাশ হয় না হয় নাকি হয় না বাবাজি স্বামী বিবির বিবি স্বামী কয় আমি তোমারে বড় ভালোবাসি স্বামী কয় আমার একটু পানি দাও বিবি পারবো না স্বামী বিবি কয় স্বামীর তোরে আরো বেশি ভালোবাসি বিবি কী কমার কম্বলটা ধুয়ে দিও কাপড়টা ধুয়ে দিও কে পারবো না অনেক ভালোবাসি বাবাজি এটা ভালোবাসার প্রকাশ না ভালোবাসার কাজে কামে প্রকাশ পাবে আমরা যেন কাজে কামে প্রকাশ করি নবীর ভালোবাসার দাড়ি ছেড়ে দিই দাড়িটা লম্বা করি সত্য বলি মিথ্যা যেন বলি না মিথ্যাবাদী যেন না হই মিথ্যাবাদীর উপর আল্লাহ সত্যবাদীর উপর আল্লাহর রহমত সত্যবাদী জান্নাতি হবে মিথ্যাবাদী জাহান্নামি হবে শয়তানের রাস্তায় যেন আমরা الْأَبْرَارِ إِنَّ الْأَبْرَارَ فِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ এক দল আবরার হবে আর এক ফুজ্জার হবে এক শয়তানের পথে দৌড়াবে আর এক আল্লাহর পথে সর্বক্ষণ দৌড়াবে এক দল ইবলিসকে খুশি করার জন্য তারা মুসলমান তারা ঈমানদার দাবিদার তার শয়তানকে খুশি করার জন্য দৌড়াবে আর এক আবার আল্লাহকে খুশি করার জন্য চব্বিশ ঘন্টা দৌড়াবে আর ধরে বলে অরে মমি যুবকরা বড় কষ্ট করে জান্নাতের বাগান সাজায় জান্নাতের বাগানে আসু বর্ষ অনেক মানুষ এসে গিয়েছে শুরুর সময় কয়েকজন ছিল এখন মোটামুটি অনেক মানুষ চলে আসে আর একটা বাজে স্বভাব হলো টুপি মাথায় দিতে রাজি না টুপি তো নবীর সুন্নত সেটা মাথায় কেন দিবা না টুপি মাথায় দিয়ে আসবা এটা মুসলমানি রাসূলের আশিকির বহির প্রকাশ মুহাব্বতের প্রকাশ হয় টুপিটা মাথায় নিয়ে চলবা মাহফিলে আসবা যেখানে যাই বা টুপি মাথায় দিবা মসজিদে যাই টুপি মাথায় দিয়ে যাবা এক দল ভাই আছে তারা বলে টুপি নাকি লাগবে না

ইবলিস বলবে আল্লাহ আমি আমার কথায় তারা চলছে তোমার কথা চলে না আল্লাহ তখন বান্দা বলবেন। যে তোমরা কি সত্যি তারা বলবে নীরবে মাতা নত করে ফেলবে তারা তখন আল্লাহ ফিরিস্তাকে বলবেন তাদের কি পিটায়া পিটায়া জাহান নামি নিক্ষেপ করে দাও একটু চিল্লায় বলেন না হজুবিল্লা আমার বাবা ওই নবীর ভালোবাসা নিয়ে সাথে যদি ভালোবাসা লেগে যায় নবীর সাথে তোমার হাসর হয়ে যাবে হাসর হয়ে গেলে জান্নাত পেয়ে যাবে আল্লাহ নবীর সাথে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ নবি সূরা কলম নাজিল করেছে নুন ওয়াল কলমু মা আল্লাহ প্রথম নুন বলেছেন আমার আল্লাহ প্রথম বলেছেন কসম কেটেছেন বাবাজি এরকম কিছু হরফ আছে সুরান আল কুরআন কারীমের সূরা বাকার মধ্যে আছে আলিফ লাম মিম এরকম তা আছে নি এরকম ভগবানের জায়গায় আছে এগুলার অর্থ কোন মুফাসির লেখেন নাই বলতেছেন এটা হলো গোপন পাসওয়ার্ড কার সাথে কার পাসওয়ার্ড এটা নবী আর আল্লাহ আর নবী আমার আল্লাহ সাথে নবীর গোপন পাসওয়ার্ড প্রত্যেকের কিছু বলার মধ্যে কিছু গোপন থাকে এটা হলো কোরআনের গোপন ভান্ডার এটা জানে কি আল্লাহ আল্লাহ রসুল জানে আল্লাহ আর আল্লাহ রসুল ভালো জানে অনেকে বলেছে যে আল্লাহই জানে রাসূল জানে না রাসূল কি আমি জানি আপনি ইংরেজি ভাষা বুঝেন না পড়তে জানেন না আপনার কাছে ইংরেজিতে চিঠি লেখা আমার অযোগ্যতা না আপনার অযোগ্যতা আমার ব্যর্থ কারণ আমি জানি আপনি ইংরেজি জানেন না এটা কার ব্যর্থতা আমার ব্যর্থ তো নবী যদি না জানে আল্লাহ পাটেয়া আপনার কাছে চিঠি পাটে আমার লাগত নবী যদি না বোঝে নবীর কাছে ওই পাটে লাগত এটা হলো ভুল কথা শুদ্ধ কথা হলো আল্লাহ আল্লাহ রসুল জানে তারপরে আর কেউ জানে না কিন্তু কেন জানার বাকি নাই এটা হলো তার আশিক আর মাসুকি দুইজনের ভালোবাসার বন্ধুর গোপন আরো ধরে বলে এটা আল্লাহ জানেন রসুল জানেন আল্লাহও জানেন আমার বাবা দ্বীপ খেয়াল করেন বল আদุস্থ बुजुर्गরা এর পর আল্লামা হাসান কালামুন কলমের কসম আল্লাহ বলেছেন বাবাজি কলমের কসম কেটেছেন আমার আল্লাহ কলম পাঁচটা হাদিসে এসে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন সব মুফাসসির শাইখ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন পাঁচটা হাদিসের মধ্যে প্রথম কি সৃষ্টি করেছেন উনি বলেছেন আমার দিনের নবীর নূর মুবারককে প্রথম সৃষ্টি করা হয়েছে মানে পাঁচটা হাদিস আছে প্রথম 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 এর মধ্যে একটা হলো কলল আকল পানি এর মধ্যে হলো নবীজির নূর তে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলা মানে সব হাদিসের সন যাচাই করে দেখেছি আল্লাহ রসুলের নূর কে আল্লাহ প্রথম বানাইছে আরো জোরে বলে

ওই কলমের কসম ওই কলমের কলমের কসম এই কলম আল্লাহ প্রথম বানাইছে আল্লাহ কইয়াস কলমের লিকার কসম বাবাজি কলম কি লেখছিল রে এই কলম কি লেখছিল ওই কলম লেখছিল মানুষের তকদির লেখছিল আসমানি সব কিতাব লেখছিল এই কলম যত মানুষের কি হবে কোন কাকে নবতি দেওয়া হবে কাকে কোন কিতাব দেওয়া হবে সব কিতাব এই কলম লেখেছে কার কতদিন হায়াত পাবে সেই কলম সব লিখে দিয়েছে কার কতদিন সব হবে এই কলমের দ্বারা সব লিখে লোহে মাহফুজে আল্লাহ সাইনবোর্ড বানাইছে আরো জোরে বলে তুমি আসার আগে সব তোমার নির্ধারণ আমার হাবি পাগল নবীকে পাগল বলে কি গালি দিয়েছিল নবীকে কি বলেছিল পাগল বলে আমার নবী কি পাগল যারা বলেছিল তারা হলো পাগল কথা ঠিক কিনা আল্লাহকে ওয়া ইন্নাকা আলা খুলকিন আযীম আমার হাবিবের চরিত্র আযীম মহান চরিত্র আরো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার হাবিব পাগল নয় আমার হাবিবের চরিত্র আযীম মহান কোরআনের তিন জায়গায় আল্লাহ আযীম বলেছেন কালামে আযীম ফুরকানে হামিদ কোরআনকে আল্লাহ বলেছেন আযীম

এবার তুমি নিজেই বাড়ি নিয়ে যেতে পারবা এত কোনিটার ভিতরে যে বান্ডার দিয়েছি এই বান্ডারের ওজন কত বড় এটার জন্য ভারী হয়েছে আমি আল্লাহ এখন হালকা করে দিব এই বান্ডারকে চটট করে সহজ করে দিব তখন মুসা নিজে ধরেছে নিজের হাতে ধরে ধরে বাড়ি নিয়ে কিতাব চলে গেছে সুবহানাল্লাহ আর আমাদেরকে যেই কোরআন আমার আল্লাহ আমাদের নবীর কাছে দিয়েছে এটা কেমন কোরআন নবী বলেন এত বেশি বান্দার আমার আল্লাহ কোরআনের ভিতর দিচ্ছেন যদি বড় করে দিতেন গো সত্তর হাজার ওটো পিঠে বহন করতে পারত না এত ওজনের দিয়েছে এই কোরআন কেমন কোরআন যে কোরআন যে জায়গায় লেগেছে সেই জায়গার দাম বেড়েছে নবীর কদম যেই জায়গায় লেগেছে ওই জায়গার দাম বেড়েছে পাহাড়ের নাম ছিল গারে হেরা বাবাজি নবীর কদমই পাহাড়ে লেগেছে কোরআন নাজিল হয়েছে সে পাহাড়ে নাল্লা তখন কই পাহাড়ের নাম হবে যাবালে নূর সুবহানাল্লাহ বাইরের নাম হইছে কি ব্যাপারে নূর হইছে সুবহানাল্লাহ বলে না আর জরে বলে আমার মেরে দস্ত বুজুর গরাণ কাল খরের বাল করিয়া ওই কুরআন কে আল্লাহ বলেছে না এত সহজ করে দিয়েছেন মালিক কেউ যদি ইচ্ছা করে কোরআন মগস্থ করতে পারে হেফজ নিতে পারে নামাজ পড়াতে পারে বাবা কিন্তু ছোট্ট একটা ভয় আগা থেকে মাথা পর্যন্ত মগস্থ করা সম্ভব নয় কিছু না কিছু জায়গার মধ্যে ভেজাল লেগে যাবে ছুটে যাবে এক লাইন ফেলে চলে যেতে পারে আল্লাহর কালাম এত সহজ করে দিয়েছেন মালিক এইজন্য আল্লাহ এত সহজ করেছেন এত বড় ভান্ডার কোরআন কি ছোট্ট বাচ্চা আল্লাহর কালাম তিরিশ বারা যা করে ফেলে রে কুরআন কোথায় রেখেছে যদি বলেন কুরআন কোথায় আছে তাকে যদি বাবা সিনা কাটা হয় মানুষ সিনার মধ্যে থাকে সিনা কাটলে কুরআন পাবেন না কিন্তু বলতে পারে। আরজরে কা দস্ত বড়জোরগণে خیال করেন ভালো করেন ওই কুরআন কে ভালো ওই কোন আনকে করেন ওর আঙ্গের ভনেরা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাবাদ করো গুমা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাবাদ করো নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো কোরআন তেলাবাদ এখন কোরআন তেলাবাদ নাই এখন যত নাচ আর গান আছে মানুষ বাজনা তবলা নিয়ে আছে আর টিভি নিয়ে আছে গজবের ফেসবুক নিয়ে আছে এই সারাক্ষণ সেই জিন্দিগি কাটাইতেছে

অদৃশ্য বুজুর্গ না ক্যাল করেন বাল করিয়াম অতিবৃষ্টি বনা বৃষ্টি শিলাবৃষ্টি মারা মারি চুরি খাতি একজন আরেকজনের মহব্বত না ছেলে সন্তান ভালো হয় না আল্লাহর কসম কে বলি এখনো যদি আল্লাহর কালাম প্রত্যেক ঘরে ঘরে তেলাবাস শুরু করে যেতে পারো ওই ঘর থেকে কোনো দিন খারাপ মানুষ আসবে না রে এই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে ওই ঘর থেকে নেকারের আগমন হবে একজন মহিলা দিনের নবীর কাছে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী ama oh nabi oh আমার কোন ছেলে মেয়ে হয় না বাচ্চা হয় না নবী আমার স্বামী আমাকে বলেছে তালাক দিয়ে দিবে আর একটা বিয়ে করে ফেলবে নবী এখন আমি কি করব নবী আমার একটা ব্যবস্থা করে দিন একটু ব্যবস্থা করে দিন নবী বলেন মা তুমি কাল্লার কালাম জানো গো আল্লাহর কালাম পড়তে জানো মহিলা বলে আর সুল আল্লাহ আল্লাহর কালাম আমি পড়তে জানি নবী বলেন যাও যাও আজকে থেকে প্রতিদিন এসারের নামাজ পড়িয়া উজু করিয়া ঘুমানোর আগে সুরান

আর জোরে বলে আমার প্রাণের বাবা জি করেন বালু করিয়াম ওই কোরআন কে আল্লাহ বলেছেন আজিম আর ওস কে আল্লাহ বলেছেন আজিম আরসের মধ্যে একটা কুরসি আছে আয়াতুল কুরসির মধ্যে আছে জমিন যত বড় আর সে বড় একটা কুরসি আছে গো বানের বাবাজি জমিনটা যত বড় আর সে বড় কুরসি প্যান্ডেল বড় না চেয়ার বড় বাবাজি বলেন প্যান্ডেল বড় বাবাজি জমিন পরিমাণ যদি আরসের চার তাকে এবার বোঝেন কত বড় ওই আর চরিত্র আল্লাহ বলেছেন আমার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আর ধরে বলে হাজাবের একুশ নম্বর আর বলেন আমার বন্ধুর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আদর্শ এই দুনিয়ার যত মানুষের আদর্শ আছে গো তাদের আদর্শের মধ্যে দোষ আছে বাবাজি ভালো আছে মন্দ আছে তাদের জীবন ভালো আছে মন্দ আছে তাদের কথা আর নিত্য আছে সত্য আছে আমার নবীর চরিত্র ঘানটি যুক্ত সেখানে কোনো মিথ্যা নাই সেখানে সত্য নবী বলেছেন আল্লাহ বলেছেন নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নবী বলেন আমার মত রাম আমি নবী ভুলো করি না রে গুনা করব দূরের কথা ভুলো করি না মাঝে মধ্যে আল্লাহ আমাকে ভুলাই দিত কেন ভুলাই দিত জানো নি আমার উম্মত ভুল করলে পরে সংশোধন কিভাবে পাবে সংশোধনের পথ যেন খুঁজে পায় এই জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে আমারে ভোলাই দিত রে উম্মত তোদের সহজ হওয়ার জন্য তোরা যেন জান্নাতি হস এই পথ খোলার জন্য একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ নবীর চরিত্র

आम्रा एक दिन तक बोना जरे जरे कद मेरे मोन क्यों न चाबे फिरिया अल्लाह उम्मा सल्ले आला मरहबा मोहम्मद वाला হালকা একটু কি হালকা গসে সিনল নবীজিকে মসে সিনল নবীজি উম্মত হোয়া সিনিলাম না সিনিলাম বনের হরিনি আল্লাহ আমার বানের বাবাদ খেয়াল করেন বাল করেন নবীন চরিত্র হল উত্তম চরিত্র উত্তম আদর্শ নে বাবা জি মায়েশা বলেন নবীর গুবু চরিত্রের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করেছে নবীর চরিত্রের উপর নবীর কোয়ালিটির উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সুবহানাল্লাহ বলেন না কারণ কোরআন যখন ছিল না তখন নবী কোরআনের মতন জিন্দিগি কাটাইছে কোরআন তো আল্লাহ নাজিল করেছেন চল্লিশ বছরে কিন্তু নবীর বাকি সব জিন্দিকে আগের জিন্দি ও কোরআনের পর বন্ধনে আমার কোরআন পুরাপুরি বিশ্বাস না হলে ইমানদার হয় না কিন্তু সাহাবিরা যখন ইমান এনেছেন তিরিশ বারা কোরআন নাজিল হয় নাই এক সোরা নাজিল হয়েছে পরে আরেক এক সোরা একায়াতি ভাবে পুরা গোটা আয়াত নাজিল হয় গোটা তিরিশ বারা কোরআন নাজিল হয় নাই এর ভিতরে অনেক সাহাবিরা শাহাদাত বরণ করেছেন ইন্তেকাল করেছেন গো বাবাজি তাহলে কি তারা ইমানদার হয় নাই না মুফাসসিরিন কেরাম বলেন যদি নবীর প্রতি পূর্ণ ইমান বিশ্বাস রাখে ওই ব্যক্তি ইমানদার হয়ে যাবে নবীর প্রতি পুরো ইমান এনে গেলে কোরআন প্রতি ইমান আনা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলে আমার বানের বাবাজি খেয়াল করো ভালোভাবে নবীর চরিত্র কেমন অরে বন্ধুরা বাবাজি খেয়াল করেন ভালো করিয়া নবীর চরিত্র কেমন আর তোমাদের চরিত্র কেমন হয়ে গেল আমাদের চরিত্র কেমন হয়ে গেল আমরা কোন জগতে বাস করি আর নবী আমাদেরকে কোন জগৎ শিখাইছে আমরা কোন আদর্শ লালন করি আর নবী কোন আদর্শ আমাদেরকে শিখে গেছে এটা আমাদের খবর থাকা দরকার নবীকে একজন ইহুদি আসিয়া দাওয়াত করেছে ওগো মোহাম্মদ আমার বাড়িতে আপনার দুপুর বেলা দাওয়াত নবী বলেন ঠিক আছে তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম দিনে নবী তার বাড়িতে দাওয়াত খাইতে গেল যে দেখে হুদি বাড়ি নাই দরজা বন্ধ করে বাড়ি থেকে চলে গেছে রে বাড়িতে কি চলে গেছে নাওজিগুলা হল না আল্লাহ আর নবী যতটুকু অপেক্ষা করার ততটুকু অপেক্ষা করি আম দিনের নবী চলে আসেন আর কিছুদিন পরে ইহুদি আশিয়া বলেন ওগো মোহাম্মদ আমার বাড়িতে আপনাকে দাওয়াত খাওয়াতেছিলাম যদি আমার দাওয়াতটা গ্রহণ করতেন নবী বললেন ঠিক আছে তোমার দাওয়াত গ্রহণ করলাম আমরা যে ইমাম জিবনিয়া এক দিন ঘুরে আইদার লোক কোবড আবিサル বল কিন্তু আমার দিনের নবী বলেন ঠিক আছে তোমার দাওয়াত গ্রহণ করব এই দিন দাওত রাখিয়া আমার নুরের নবী বাদีย ইহুদির বাড়ি যায় দেখে ইহুদি বাড়ি না ওই দিনও দরজা বন্ধ করে ইহুদি বাড়ি থেকে চলে গিয়েছিল ওই দিনে চলে গেছে নবী যতটুকু অপেক্ষা করার ততটুকু অপেক্ষা করিয়া আবার ফিরেছেন আর অনেক দিন পরে হুদি হাজির হয়ে আমি দুই দিন দাওয়াত করে আপনাকে বাড়িতে আমি থাকতে পারি নাই আপনি যদি যেতেন আমি আরেক দিন আপনাকে দাওয়াত খাওয়াইতে চাই তো না আমার দিনের নবী বলেন তুমি মনে করছো তোমার দাওয়াত আমি গ্রহণ করবো না রে তোমার দাওয়াত আমি গ্রহণ করবো না তুমি মনে করেছ তুমি যদি আরেকদিন আবার দাওয়াত দাও আমি রসুল্লাহ আরেকদিন দাওয়াত গ্রহণ করবো না তুমি যদি আরেক দিন দাওয়াত দাও আমি রসুল তোমার দাওয়াত গ্রহণ করবো বলি আর রসুল আল্লাহ মোহাম্মদ আপনার দাওয়াত আমার বাড়িতে নবী দাওয়াত কবুল করেছেন পরে তৃতীয় দিন যখন তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন যায় দেখি নেই দিনী হুদি বাড়ি তো আছে রাস্তায় দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করতেছে আর বাড়ি নয় খানা দিয়া কয় ইয়ার রসুল আল্লাহ আমি বড় কষ্ট দিয়েছি বড় ব্যাধবি করেছি দুই দিন দাওয়াত দিয়ে গো নবী আমি দুই দিন দাওয়াত দিয়ে বাড়ি থাকতে পারি নাই বড় ব্যাধবি করে পেয়েছি কিন্তু আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি আখির নবীর এত ধৈর্য হবে तमाम পৃথিবী নবী রাসূল সব উম্মতের ধৈর্য আর আদর্শকে যদি এক পাল্লায় রাখা হয় ওই নবীর সমান হবে না রে সুবহানাল্লাহ এই জন্য গো নবী আপনার চরিত্র আদর্শ বোঝার জন্য দুই দিন দাওয়াত দিয়ে আমি বাড়ি তাকি নাই তৃতীয় দিন এনেছি আপনার চরিত্র বলে দে আপনি শেষ নবী আর দেরি না গো আমার কালেমা পড়াই দেন আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব আর ধরে বলে এই হল নবীর চরিত্র রে বাবাজি আর আমরা কোথায় আছি খবর আসিনি খবর আসিনি আমাদের চরিত্র দুনিয়ার লালান হয়ে গেছে নাসারা খ্রিস্টানের চরিত্র আমাদের হয়ে গেছে নবীর চরিত্র আমাদের নাই নবীর আদর্শের মত আমাদের আদর্শ নাই নবী যেইভাবে হাঁটছে মোমেন সেইভাবে উম্মত হাঁটবে নবী যেইভাবে মসজিদে ঢুকছে তুমি সেইভাবে মসজিদে ঢুকবে নবী যে আদেশ করেছে মসজিদের ভিতর কি করতে হবে কিভাবে বসতে হবে সেটা নবীর কাছ থেকে নিতে হবে কারো বাড়ির মধ্যে গেলে পরে নবী শিক্ষা দিয়েছে সালাম দিবা অনুমতির সালাম তারপরে অনুমতি পেলে তাকে সুন্নত তরিকা সালাম সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা কিন্তু এই সালামের খবর নাই এই দরজার খবর নাই এই সুন্নতের খবর নাই ওই সুন্নতকে দাফন করা হলো কারো বাড়ি থেকে কেউ এক অনুমতির সালাম দেয় না ধাক্কা মারে মানুষ দূর প্রয়োগ করে ঘরে ঢুকে যায় যদি কেউ দরজা না খুলে অনুমতি না বাবাজি কেউ যদি বলে না অনুমতি নাই রাগ করে গুসা করে মানুষ আরো মন্দ বলে ইসলাম থেকে এত দূর হয়ে গেছি দিনের নবী বলেছেন আরে আমার

বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমারে ভালোবাসলো যে আমারে ভালোবাসবে সে আমার সাথে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন হবে তোমার সাথে পাঁচিকের ভালোবাসা পাঁচিকের সাথে তোমার হাসন হবে সুতকুরের ভালোবাসা সুতকুরের সাথে তোমার হাসন হবে মিত্তাবাদির ভালোবাসা মিত্তাবাদির সাথে তোমার হাসন হবে বাবাজি সমাজসভার সাথে হয় ভালোবাসার সবার সাথে হয় না ওই লোকের সাথে ভালোবাসা হতে পারে না যে লোকের কারণে তুমি পাপে লিপ্ত হবে যে লোকের কারণে পাপ সমর্থন করবে এমন লোকের সাথে কোনোদিন ভালোবাসার সম্পর্ক হতে পারে না রে হতে পারে হতে পারে না যার সাথে ভালোবাসা রাখবে পাপ না করলো পাপকে সমর্থন করতে হবে এমন লোকের সাথে খাতির চলে না সমাজ চলতে পারে সমাজে যে কোনো কাজ করতে পারে কিন্তু তার সাথে मोहब्बत চলবে না কি চলবে না কারণ मोहब्बत চললে আপনি যদি এক সুরা বন্ধু হয় চুরি করলে আপনি ঠক করবেন আমার বন্ধু ফেসে যাবে তার মানে আপনি সমর্থন হলে করছেন না করলো কতক্ষণ ঠিক কি না জোরে বলে আমার পানির বাবা দি খেয়াল করেন ভালো করি অদুস্থ বুজুর করা ভালোভাবে খেয়াল করো রে মমি নবী বলেন আমার সুন্নতকে তোমরা ভালোবাসি নবীর সুন্নতের কত কাজে আসবে জানো সুন্নতে যারা বেশি বেশি করে গো বেশি বেশি করে আমল করবা কে দিন নবীর খাস সুপারি তোমার নসিব হয়ে যাবে নবীর কি খাস সুপারিশ তোমার নসিব হবে নবী সুপারিশ পাবা সুন্নতে মুআক্কাদা বেশি বেশি করে যদি কাজে আসে আর সুন্নত নামাজ গোনা যদি বেশি বেশি করে আদায় করেন কিয়ামতের দিন এমন আমরা আছি দুনিয়ায় ফরজ নামাজ ছেড়ে দিয়েছি কাজা আছে বাবা কাজা পড়ে নাই এই ফরজ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে আমল নামায় দেখা যাবে এত রাকাত ফরজ নামাজ তার জীবনে চার আছে এই কারণে জাহান্নামে যেতে হবে আল্লাহ বলবেন দেখ আমার বান্দা বান্দার আমল নামায় সুন্নত নামাজ নামাজ কত রাখাত আছে সুন্নত নামাজ কত রাখাত আছে যদি সত্তর রাখা সুন্নত নামাজ থেকে তাকে আমল নামা হয় এক রাখাত পর যে এর পাপ থেকে বাঁচাই দেওয়া হবে এক রাখাত পর হচ্ছে যে সে যে গুণা হয়েছে ওই গুণা সত্তর রাখা সুন্নত থাকলে আল্লাহ মাফ করে দিবে আরো জোরে বলে দুই সত্তরে কত একশো একশো চল্লিশ টাকা সুন্নত নামাজ থাকলে দু রাকাত ফরজ যদি না পড়ে তাকে হাসরের মাঠে মাফ পাবে

নসেব কারা মদীনা নরে কে নারে কাইযা কবরে দেশে নিযানা আযা আযা লাহমা সালে আলা মার্যা করেন আমার এই জন্য আমি অনুরোধ করে বলি নবীর জীবনী চর্চা করবেন নবীর ভালোবাসার চর্চা করবেন শুধু নিজে না বাচ্চাদেরকে করাব আজকে বাবা হইয়া সতর্ক নাই সন্তানকে নবীর ভালোবাসা শিক্ষা দেয় না নবীর ভালোবাসা সন্তানকে শিক্ষা দেয় নবীর মহাব্বত সন্তানকে শিখায় না এটা বাবার দুর্বলতা এটা বাবা তাকে সন্তানকে করার মাধ্যম বাবা সন্নি আছে কিন্তু সন্তান হয়ে হয়েছে কথা হয় কারণ ছোট্ট বয়সে শিখায় না কারণ কাদামাটি যেদিকে চাপবেন সেদিকে যায়। কথা হল শক্ত হলে যাতা দিলে যাইব না বাঙ্গ তোলা বড় হইলে মাতাত বাড়ি মারি ছোট কালে আদর্শ শিখাতে হবে কথা আল্লাহ নবীর দরবারে ছোট্ট ছোট্ট সাহাবী তাদের বাবার আনিয়া দিতেন ছোট্ট মানুষ নবীর দরবারে আসত তাদেরকে নবীর খেদমত শিখাতো তাদের বাবার আনিয়া দিত মা আসিয়া বলতো নবী জন্ম দিয়েছি আমি পেটে বহন করছি আমি আমার খেদমত করবে না কোনো বি আপনি রসুল্লাহর খেদমত করবে আপনার ছেলে যদি হুজুরের খেদমত করে আপনার মেজাজ করো মোল্লা বড় খারাপ আমার আর দিয়ে ফানি আনাইছে কথা হ্যাঁ মৌলবির বাধা দিয়েছ তোমারও দিবে না পানি মরার সময় দিবে না আদর্শ শিখাতে আদর্শ কি শিখাইতে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে হজরতে নবীর খেদমত করেছেন নবীর খেদমত করেছেন জায়দের মা বাবা এসেছে জায়দ কে নেওয়ার জন্য ইয়ার সুল আল্লাহ আমি টাকা পয়সা দিয়ে আজাদ করে দিয়েছি যা আছে সব দিয়ে দিব নিয়ে যাব যায়েদ মাতা নত করে বসে আছে যাবে না মা বাবার সাথে নবী বললেন আমি তো আগে আজাদ করে দিয়েছি তোমরা জায়দ কে নিয়ে যাও তোমাদের সাথে বাড়িতে কে জায়েদের মা বাবা বলেন বাবা ডেকে বলে রে জায়েদ চলো তোমার মা তোমার জন্য কান্না করতেছে রে জায়েদ চলো রে তাড়াতাড়ি করে চলো তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে জায়েদ নীরব কথা বলে না জায়েদ বলে না না বাবা আমি যাব না কেন যাব না নবীর খেদমত করেছি আমার নবী যতদিন ধরে খেদমত করেছি নবী এমন চরিত্রের নবী নবী কোনোদিন আমার প্রতি রাগ গোসা হয়ে তাকায় নাই এতদিন এত দিন খেদমত করলাম একদিনও নবী কোনোদিন রাগ হয় না আমার প্রতি সুবহানাল্লাহ সুবহান ডাক দিয়া বলে মা মা আমি যাব না ঘুমাম আমি ওই ঘরে তাকে যে ঘরে আল্লাহ কোরআন জিল হয় না অরে বা ওই ঘরে জিব্রিল হাজির হয় ওই ঘরের মালিকের সাথে আসমানের মালিকের ভালো সম্পর্ক ভালো mohabbat ওই ঘর চারিয়া আগোবা বাবা আমি যেতে পারবো না এরকম নবী আদর্শ শিক্ষা দিতেন তোমার পেশ তো তিন দিনের দিন ভাগিয়া চলে যায় দি চলে যায় তোমার বদনাম রটায় দে আমার সারের এই দু সাথে জায়দ বলে আমার নবীর কোন দোষ নাই কি নবী কোন দিন আমি রসুল্লাহ আমি আমি যায়দের দিকে গরম করে চক্ষুর আল করে নবী কোনো দিন তাকায় নাই যারা ভালো আছে তারা তো মাঝে মধ্যে রাগ হয় গুসা হয় কিন্তু নবী এমন নবী বলে আমি খেদমত করেছি নবী কোন আমার দিকে চোখ লাল করে কোনদিন তাকায় মানে গুসা দেখায় না সোহান বলে না আর বলে আমার বোনের বাবা দিন শিখে না আমরা হলাম ওই নবীর উম্মত ওই নবীর উম্মত হও নবীর আরশে খাও কেমন হইবা সাহাবীরা যেমন চরিত্র আদর্শবান হয়েছিল নবী যেভাবে শিখে দিয়েছিলেন যেইভাবে নবীর ভালোবাসা তারা চর্চা করেছিল সেইভাবে ভালোবাসা চর্চা করো আমরা ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিজয় করতে 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 বাবাজি এক শহরের চতুর্থ চৌরাস্তার মধ্যে চলে গেলেন বিজয় করার পরে বন্ধুরে আমার ওই চৌরাস্তার মধ্যে ঈশা নবীর একটা মূর্তি ঝুলানো ছিল ঈশা নবীর একটা মূর্তি ঝুলানো ছিল গিয়ে দেখলেন সেখান পর্যন্ত যখন আমরি আশ্রাদি আল্লাহ বিজয় করলেন ওই দিন যখন গেলেন চত চৌরাস্তার মুখে তখন কে জানি ঈসা নবীর নাকটা ভেঙ্গে দিয়েছে এটা মূর্তি বানায় রাখছে তারা মুসলমানেরা না ঈসা নবীর অনুসারী দাবিদার কে জানে আগে নাকটা ভেঙ্গে দিছে কে dise জেরুজালেমের চৌরাস্তার পর্যন্ত উনি বিজয় করে চলে গেছেন সেখানের মধ্যে ওই নাকটা ঈসা নবীর কেটে দিয়েছে তখন তারা বলল যদি তুমি ওই দাওয়াত দিতে দিতে এখানে আসি আমাদের নবীকেও সম্মান করেছরে তুমি আমার নবীর নাক কেটে দিয়েছো এটার বিচার হবে আগে

তখন তারা বলল যেহেতু শিকার করো না এই রো চৌরাস্তার মোড়ে তোমাদের নবী মোহাম্মদের একটা বাবাজি দেবটা বানাবো একটা বাবাজি বাসবাস্য বানাবো এরকম বানাইয়া তোদের নবীর নাকটা ভেঙ্গে দিব একটু চিল্লায় বলে না হজুবিল্লা আমাদের নবী নাকি একটা মূর্তি চৌরাস্তায় দাঁড় করাবে যে এইটার প্রতিশোধ হিসাবে নবীর নাক ভেঙে দিবে

একটা মাটির নাক ভাঙলে আর এখন জিন্দা তাজা নাক কাটা তাজা নাক তাজা নাক আমি আমি আসির নাকটা চৌরাস্তায় দাঁড় করে দাঁড় করে তোমরা কেটে দাও বলবে না উনি বললেন যে নবীকে বেদ করবা তা আমি সহ্য করতে পারবো না আমার নাক দরকার হয় কেটে ফেল তারপর নবীর এরকম মূর্তি বানায় নবীর নাক কাটিয়া নবীকে বেদ করলে এটা আমি পারবো। সকালকে দাওয়াত আসের নাক কাটা হবে জেরু চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া যেভাবে বাবা ইসা নবীর মূর্তি সেখানের মধ্যে কাটা হবে দাঁড়ায় গেলেন ওনার নাক কাটার জন্য যখন যে লোক আসলো ওই চোখের পানি চেরে চেড়ে কান্না শুরু করলেন নাক কাটা ওই লোক বলল তুমি একটা নাক তোমার নবীর জন্য কেটে ফেলবে এই জন্য একটা নাকের জন্য বুঝি তোমার এত তো মায়া তুমি এক নাকের জন্য এরকম কান্না করতেছনা বলেন রে আমি আমার নাকের জন্য আমি না রে আমি আমার নাকের জন্য আমি কাঁদি না আমি এই দৃশ্য দেখতেছি ক্যামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে দলে দলে নবীর উম্মতেরা দাঁড়াবে সাহাবিরা দাঁড়াবে এমনও আছে ক্যামতের দিন নবীর দাঁড়াবে বাবাজি এক দিক থেকে তার হাত আসবে আরেক দিক থেকে তার পা আসবে আরেক দিক থেকে মাথা আসবে মালিক নিজে চেঁচে দেখবে তার দেহ যাবে এমন আছে দে মাঠে মাথা কেটে দিয়েছে আমি গলা কাটা শেখ হতে পারলাম না আমি না কাটা শেখ হলাম এই জন্য আমি কান্তি আমার নবীর জন্য আমি গলা কেটে দিতে পারি নাই রে আমি নাক কাটা হাসি হইছি এই জন্য আমি দৃশ্য দেখতেছি আমার গলাটা যদি কেটে দিত নবীর মহব্বতে আমি হাসরে দিন শহীদের দরজা নিয়ে গলা কাটা শহীদ হিসাবে হাসরের ময়দানে দাঁড়ায় যেতাম আর জোরে বলে এমনি এদের একজন পণ্ডিত ইহুদিদের পণ্ডিত দৌড়াই চিকার দিয়া বলেন যে কাটতে গিয়েছে নাকাটিও না না এই দেখো ঈশানবীন মূর্তির না গামার কাছে আমি পাতি না কেটে দিয়েছিলাম নিজে কেন জানো নি মুসলমানকে পরাজিত করার জন্য একটা প্রতিরোধ করার জন্য তাদেরকে জুলুম করার জন্য তহমদ দিয়ে আটকানোর জন্য আমি নিজ হাতে ইসার নাক বাংসি যদি বিচার করতে চাও আমার বিচার করো কারণ এরা এত আশিক নবী এত শেখ নবীর এত নবীর জন্য পাগল তারা চিন্তা না ধরে দে নবীর জন্য তারপর নবীর বেদি সুস্থ করতে পারে রে আরো ধরে বলে তারা নবীর বেদ যদি শুইতে পারে না নিজের তাজা নাক ধরে দেয় তারাই প্রকৃত নবীর প্রকৃত আশিক উম্মত আমিও দেরি নাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ওই ময়দানে 300 এর বেশি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আর জোরে বলে এই হলো নবীর চরিত্র আর সাহাবীদের চরিত্র নবীর ভালোবাসা পেয়ে সাহাবীদের ভালোবাসে আর জোরে বলে বলে আরো করে বলে আমার বাবাজি নবীর ভালোবাসা মোহাম্মদ বারে দাও নবীর এসকে বারে দাও সাহাবীরা নবীর ভালোবাসা বাড়ি ছেড়েছেন ঘর ছেড়েছেন দোকান ছেড়েছেন বিবি ছেড়ে দিয়েছে সম্পদ ছেড়ে দিয়েছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে বাড়ি ঘর ফেলে দিয়ে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে নবীর পাশে নামাজ পড়বে নবীর ভালোবাসায় তারা চলবে এরকম করেছে আজকে কেমন আশিক হইলা তোমার বাড়ির পাশে দিনই মাফিল তোমার কম্বল তোমাকে চারে নাই তোমার ল্যাব তোমাকে চারে নাই তোমার দোকানদারি তোমাকে চারে নাই তোমার দোকান তোমা তোমাকে চারে নাই তোমার ব্যবসা তোমাকে চারে নাই তোমার আড্ডা তোমাকে চারে নাই কেমন হইলা রে মমিন বলা বলতে শুধু হবে না কাজে কামে আনতে হবে শুধু বলি ঠিক কাজে কামে নাই এরকম হবে না আমি যদি বিরুদ্ধে আপনাকে ভালোবাসি আপনি যদি বলেন ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমি যদি না করি এটা ভালোবাসার প্রকাশ হয় না হয় নাকি হয় না বাবাজি স্বামী বিবির বিবি রে কয় আমি তোমারে বড় ভালোবাসি স্বামী কয় আমার একটু পানি দাও বিবি ক পারবো না স্বামী বিবি কয় স্বামীর তোমরা আরো বেশি ভালোবাসি বিবি কী কমার কম্বলটা ধুয়ে দিও কাপড়টা ধুয়ে দিও কে পারবো না অনেক ভালোবাসি বাবাজি এটা ভালোবাসার প্রকাশ না ভালোবাসার কাজে কামে প্রকাশ পাবে আমরা যেন কাজে কামে প্রকাশ করি নবীর ভালোবাসার দাড়ি ছেড়ে দিই দাড়িটা লম্বা করি সত্য বলি মিথ্যা যেন বলি না মিথ্যাবাদী যেন না হই মিথ্যাবাদীর উপর আল্লাহ সত্যবাদীর উপর আল্লাহর রহমত সত্যবাদী জান্নাতি হবে মিথ্যাবাদী জাহান্নামি হবে শয়তানের রাস্তায় যেন আমরা ইন্না লাআবরা লাফি নাঈম ওয়া ইন্না আল ফুজ্জারা লাফি একদল আবরার হবে আর একদল ফুজ্জার হবে একদল শয়তানের পথে দৌড়াবে আর একদল আল্লাহর পথে সর্বক্ষণ দৌড়াবে একদল ইবলিসের খুশি করার জন্য তারও মুসলমান তারও ईमानदार দাভিদান তার শয়তানকে খুশি করার জন্য দৌড়াবে আর একদল আবার আল্লাহকে খুশি করার জন্য 24 ঘন্টা দৌড়াবে আর ধরে বলে মামি

এরকম চুল কাটা মুসলমানের লেবাস হবে না মুসলমাই তোমরা কি ইতিহাস করো নাই আগের যুগের গুলামরা তোমাদের মতন চুল কাটত বর্তমান এই আধুনিক যুগের যুবকরা যেভাবে চুল কাটে আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটত কোন গুলাম সমান ভাবে চুল কাটতে পারত সমানভাবে মনিবরা চুল কাটতো গোলামরা উপরে লম্বা থাকতো নিচে বাটি থাকতো এখন আমাদের দেশের ছেলেরা বিজাতির গুলামি করতে এরকম চুল কথা হয় না এইটা ভালো কাপড়ের না রূপ ধরছে না গুলামের রূপ ধরছে ভালো মানুষের রূপ ধরে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি অনুরোধ করে বলি নবী সন্ন্যত তরিকায় জীবন চালাবাম আর মাহফিল করাইতেছেন গান থেকে আমল করতে হবে নিজের জীবন পরিবর্তন করতে হবে প্রতি বছর মাহফিল করাইলাম মাহফিল করে আমি এক দেশে নবীর শূন্য তার এক দেশে এটা হতে পারে না শুধু যারা মাহফিল করে তাদেরকে বলবো না আপনারা যারা আসছেন শুনছেন জীবনকে পরিবর্তন করতে হবে আজকে এখানে বসে ওয়াদা করেন যে আমি আজকে একটা কু স্বভাব এখান থেকে ছেড়ে দেব বেশি দরকার নাই আপনার মনে করেন 5 6 টা কু স্বভাব আছে খারাপ স্বভাব এখান থেকে বলেন আল্লাহ আমি এই কু স্বভাবটা বর্জন করলাম আমার জীবনে আর এই কু স্বভাব থাকবে না এরকম দিকে এক একটা মাহফিলে এক একটা কু স্বভাব বর্জন করেন এক একটা জুমায় গিয়ে এক একটা কু স্বভাব বর্জন করেন একসময়ে দেখবেন আর কু স্বভাব থাকবে না সব সু স্বভাব হয়ে যাবে হয়ে হবে

नबी जी के सीनाए दौरे रखी तामल्ला अम्मा वाला আমার বাবা খেয়াল করেন বালকন আমার বলার উদ্দেশ্য মোট কথা হলো আমরা যেন চরিত্রবান হই ভালো চরিত্রবান ভালো চরিত্রবান আমাদের চরিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমাদের মুখে একটা বলে অন্তর আর একটা বলে কথা বলেন ঠিক কিনা আমরা মসজিদে গেলে মুসলমান মসজিদ থেকে বের করে শয়তানের হেডমাস্টার মসজিদে গেলে আগের কাতার শয়তানি গেল আগের কাতার কত হয় না এরকম যেন না হয় আগের কাতারে থাকি বদ কাজে যেন না কত হয় না বহু মানুষকে মানুষ ভয় পেয়ে সালাম দেয় বাপ রে কেন সালাম দিয়ে জানেনি কেনে কেন দেশ কোজি না দি হে যে গরম কোন সময় গুরু সুরিত নাম আমার লেখে ই ধরে সালাম ই ধরে কি আপনি কেন এমন ভয়ঙ্কর হবা এমন খারাপ চরিত্র কেন হবে আপনা মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত আজকে আমানতদারি নাই চুরি বেড়ে গেছে মুসলমান কেচি গেট লাগে মাল রাখতে পারে না আজকে মুসলমানের কাছে আমানতদারি নাই বলে চুল টাকাতি বেড়ে গেছে আমানতদারি নাই এবির ভালোবাসা সব ছেড়ে যেতে পারে পাপ মুক্ত জীবন করতে পারে কথা বলে ঠিক কিনা নবীর ভালোবাসায় বিবি বিচে দিয়েছে সাহাবিনাম